নমস্কার বন্ধুরা জবেষ্ট চ্যানেলে আবারও একটু নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো একদমই নতুন আর হানড্রেড পার্সেন্ট জেন জব ভ্যাকান্সির আপডেট নিয়ে আর এই কাজটি করার জন্য আপনাদের রকম কোনো পড়াশুনোর কিন্তু দরকার হচ্ছে না যে কোনো যোগ্যতায় ছেলে এবং মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু খুবই হালকা কাজ সবাই কিন্তু কাজটি করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না এবং কোম্পানির তরফ থেকে থাকছে রকম সুযোগ সুবিধা তো স্ক্রিনের ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট প্যাকেজিংয়ের কাজ করানোর জন্য ছেলে এবং মেয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে তো এই প্রোডাক্ট প্যাকেজিং কাজ করার ক্ষেত্রে কীভাবে আপনারা আবেদন করবেন কত টাকা করে আপনারা বেতন পাবেন কোন কোন লোকেশনে আপনি কাজটি করতে পারবেন সমস্ত সব কিছু ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো এই প্রোডাক্ট প্যাকেজিং কোম্পানিতে কাজ করানোর জন্য টোটাল পঁচানব্বইটি শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য কোনোরকম কোনো কোয়ালিফিকেশান অর্থাৎ পড়াশুনোর দরকার হচ্ছে না যে কোনো যোগ্যতায় কিন্তু আপনারা এই ছেলে মেয়ে এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন এবার আমরা জেনে নেব কত ঘন্টা করে আপনাদের ডিউটি করতে হবে এখানে কিন্তু আপনাদের ডিউটি করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে এখানে কিন্তু ডিউটি করতে হবে এবার আপনারা জানতে পারবেন এই কাজটি করার জন্য মাসিক বেতন আপনারা কত টাকা করে পাবেন এখানে কিন্তু প্রতি মাসে আপনারা বেতন পাবেন আঠেরো হাজার সাতশো টাকা কিন্তু প্রতি মাসে কিন্তু আপনারা এই কোম্পানি থেকে বেতন পেয়ে যাবেন এছাড়া থাকছে রকম সুযোগ সুবিধা যেমন পি ইএসআই ওটি বোনাস এই সমস্ত সুযোগ সুবিধাগুলি কিন্তু আপনারা এই কোম্পানি থেকে পেয়ে যাবেন এছাড়া আপনাদের দিচ্ছে রুম অ্যান্ড ফুড ফ্রি অর্থাৎ থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করবে আপনাদের এর জন্য কোনোরকম কোনো স্যালারি থেকে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা কাটা হবে না বা স্যালারি থেকে কোনোরকম কোনো চার্জ কাটা হবে না এরপরে আমরা জেনে নেবো কোন কোন ডিপার্টমেন্টে আপনি কাজটি করতে পারবেন এখানে প্যাকেজিংয়ের কাজের ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে লেবেলিংয়ের কাজের ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং আরও থাকছে অর্ডার চেকিং অ্যান্ড রিসিপ্টের ক্ষেত্রে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে যে এই সমস্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টটি কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী যে সমস্ত ডিপার্টমেন্টে আপনার পছন্দ হয় সেই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু আপনারা আবেদন করে কাজটি করতে পারবেন এবার আমরা জেনে নেব জব লোকেশন অর্থাৎ কোন কোন লোকেশনে আপনি কাজটি করতে পারবেন কলকাতাতে আপনি কাজটি করতে পারবেন হাওড়ার মধ্যে আপনি কাজটি করতে পারবেন ডানকুনির মধ্যে আপনি কাজটি করতে পারবেন হুগলির মধ্যে আপনি কাজটি করতে পারবেন এছাড়া মেদিনীপুরে তারপরে রয়েছে বাঁকুড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত গুরুত্বপূর্ণ লোকেশানে কিন্তু আপনি কাজটি করতে পারবেন যে সমস্ত লোকেশানে আপনাদের সুবিধা হয় সেই সমস্ত লোকেশানে কিন্তু আপনারা আবেদন করে কাজটি করতে পারবেন এবার আমরা জেনে নেবো কীভাবে আপনি আবেদন করবেন এখানে আবেদন করার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এই স্যারের কন্ট্রাক্ট নম্বর ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখানে গিয়ে কিন্তু একটি কলের মাধ্যমে সমস্ত সব কিছু বিষয়টি জানতে পারবেন তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার মনের মতামত প্রকাশ করবেন আর এখনও যদি যথেষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের লেটেস্ট অ্যান্ড জেনুইন জব ভ্যাকেন্টি আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য ধন্যবাদ